হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আমি আমার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, তো আসলে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কলা গাছ। তো আমি আজকে কলা গাছ রোপণ পদ্ধতি দেখাবো। তো আমরা কিন্তু কলা পছন্দ করি সবাই, আর সেটি যদি হয় বাসায় তাহলে তো কোনো কথা হয়নি। তো আজকে আমি কলা গাছ কীভাবে টবে রোপণ করতে হয় সেটি আপনাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। কলা গাছ সাধারণত বেলেদোয়াশ মাটিতে খুব ভালো হয়। তো যেই মাটিতে পানি জমে থাকে না সেই মাটিতে এই কলা গাছটি খুব ভালো হয়। ক্ষেতে যদি রোপণ করা হয় তাহলে একটু উঁচু স্থানে কলা গাছ করলে খুব ভালো হয়। আমি হাত দিয়ে যে জায়গাটায় দেখালাম এই জায়গায় যদি কেটে নেওয়া হয় তাহলে কলা গাছ সব থেকে বেশি ভালো হয়, মানে কলা গাছ কেটে রোপণ করলে সব থেকে বেশি ভালো হয়। তো আমি আজকে আপনাদের এই কলা গাছটি পুরোটুকু রোপণ করে দেখাবো, কোনো কাটবো না। তো প্রথমে আমাদের মাটিটা প্রস্তুত করে নিতে হবে। তো আমি এখানে সাধারণ মাটি নিছি। তো আমি প্রায় অনেকটুকু সাধারণ মাটি নিছি, তার অর্ধেক নিছি জৈব কম্পোস্ট সার। তো আমি এখানে সাধারণ মাটি নিছি, তার অর্ধেক জৈব কম্পোস্ট সার নিছি। তো আপনারা সাধারণ মাটি নেবেন, তারপর জৈব কম্পোস্ট সার নেবেন আর গোবর নেবেন। তো আমি এখানে যে মাটিটা নিছি সেই মাটির সাথে গোবর মিশানো আছে। তো আমি এখানে মাটি, জৈব কম্পোস্ট আর গোবর নিয়ে নিছি, আর গোবর মিশানো মাটি নিয়ে নিছি। তো এগুলো দিলেও হবে। আমি এখানে গোবর নিছি, আপনারা চাইলে গোবরটা স্কিপ করতে পারেন, অনেক সময় দেখা যায় যে গোবর থাকে না। তো এই ক্ষেত্রে আপনারা সাধারণ মাটি এবং জৈব সার নিতে পারেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না, শুধু মাটি আর জৈব সার তাতেই হবে। তো আমি এই গাছটি লাগিয়ে ছাদে রাখবো। তো অনেক সময় দেখা যায় যে ছাদে যে গাছগুলো থাকে সেই গাছগুলো কিন্তু ঝিমিয়ে পড়ে আর কি, অনেক রৌদ্রে ঝিমিয়ে পড়ে, তারপর পানি দিলে আবার ঠিক হয়ে যায়, এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো আপনারা প্রতি সকালবেলায় পানি দিবেন তাহলেই কিন্তু হবে। তো আমি এখন সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি আজকে এই তিনটি উপাদান দিয়ে গাছ রোপণ করে আপনাদের দেখাবো। আপনারাও যদি এই তিনটি উপাদান দিয়ে গাছ লাগান তাহলে কিন্তু আপনাদের গাছও সুন্দর হবে এবং ফলও আসা শুরু করবে। তো আমরা কিন্তু এই গাছগুলো বারান্দায় ব্যালকনিতে রাখতে পারি, আমাদের ব্যালকনি বা বারান্দার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। তো এই গাছগুলো কিন্তু টবে বেশিরভাগ ফল দেয় না, তবুও আপনি গাছ লাগিয়ে দেখতে পারেন, কারণ কলা গাছ সব থেকে বেশি ভালো হয় মাটিতে। তো বেশি মাটিতে ছত্রে থাকতে বেশি ভালো লাগে, তো মাটিতেই ভালো হয়। তবে টবে, বড় বড় টবে সব থেকে বেশি ভালো হয় যদি ছাদে রোপণ করা হয়। তো আমি এখন মাটিতে আরও কিছু উপাদান মেশাবো। তো আমি এখানে শুকনো কলার খোসা মিশাইছি আর ডিমের খোসা মিশাইছি, এই দুটো উপাদানই মিশাইছি। তবে আপনি যদি ব্যালকনিতে গাছগুলো রাখেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি এখন ভালো করে মিশিয়ে নিলাম। তো আমি আজকে যে পটে এই গাছটি রোপণ করব সে পটে কিন্তু অবশ্যই ছিদ্র রাখতে হবে। তো আপনারাও যে পটে গাছটি রোপণ করবেন অবশ্যই কিন্তু ছিদ্র রাখবেন, নাহলে কিন্তু পানি বের হয়ে যেতে পারবে না আর গাছটি পচে মরে যেতে পারবে। তো আমি কিন্তু আগে বলছি যে কলা গাছ কিন্তু পানি সহ্য করে না, একটু উঁচু স্থানে কলা গাছ রাখা ভালো, মানে মাটির উঁচু স্থানে। তো আমি এখন মাটি দিয়ে টপটা ভরাট করে দিলাম। এখন যেই কলা গাছটি রোপণ করব সেই কলা গাছটি সোজাভাবে লাগিয়ে দেব। তো অবশ্যই কিন্তু গাছটি বেঁকা লাগানো যাবে না, সোজা করে লাগাবেন। প্রথম কিন্তু একটু বেঁকা হয়ে যাবে, তারপর সোজা করে নেবেন। তো আমি কিন্তু সোজা করে দেখেন গাছটি লাগাচ্ছি, আপনারাও কিন্তু সোজা করে গাছটি লাগাবেন। তো আমি এখন মাটি দিয়ে নিচ্ছি, যে মাটিটা প্রস্তুত করছি সে মাটিটা দিয়ে নিচ্ছি। তো আমি আগে ভালো করে কলা গাছটি বসিয়ে নিচ্ছি, তারপর মাটি দিয়ে নিচ্ছি। তো এইভাবে কলা গাছ লাগালে কিন্তু খুব ভালো হয়। তো আপনি কিন্তু অবশ্যই ট্রাই করবেন টবে কলা গাছ লাগানো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি এখন এই টবের চারপাশে ভালো করে মাটি দিয়ে নিচ্ছি আর চেপে চেপে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনারা মাটি চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন এই কলা গাছের চারপাশে মাটি দিয়ে নিচ্ছি আর চেপে চেপে দিচ্ছি। তো গাছ লাগানোর সময় এই কয়েকটি জিনিস মাথায় রাখলেই হয়। তো আমি এখন চেপে চেপে ভালো করে মাটিটা ভালো করে বসিয়ে নিচ্ছি।
কলা গাছ রেডি। দেখেন টবে কলা গাছ কত সুন্দর হয়। তো এটি কিন্তু খুবই সুন্দর লাগছে, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। তো কলা গাছে আমি পানি দিচ্ছি না। তো এই কলা গাছটি এখন রেডি হয়ে গেছে বারান্দায়, ব্যালকনি এবং ছাদে রাখার জন্য। তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং এই ভিডিওটি নতুন নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখাবো নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার।